রক্তে হঠাৎ সুগার লেভেল বেশি হলে যে লক্ষণগুলো প্রকাশ পায়। ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হলো ঔষধ, শরীর চর্চা এবং খাওয়া দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বটে, কিন্তু তা কোনোভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে শরীরে সুগার বেড়ে যাওয়ার প্রধান লক্ষণগুলো চেনা অত্যন্ত জরুরি। এই লক্ষণগুলো চিনতে পারলেই ডায়াবেটিসে আগাম সতর্কতা অবলম্বন করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক, শরীরে সুগারের মাত্রা বেড়ে গেলে ঠিক কী কী লক্ষণ প্রকাশ পায়। এক, হাত ও পায়ের আঙুল বা পুরো হাত অবশ বোধ করা শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। পরিস্থিতি মারাত্মক পর্যায়ে চলে গেলে এই লক্ষণ প্রকাশ পায়। দুই, শরীরে সুগারের মাত্রা বেড়ে গেলে তার প্রভাব পড়ে দৃষ্টিশক্তির ওপর, এর ফলে দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। তিন, চিকিৎসকদের মতে শরীরে সুগারের মাত্রা বেড়ে গেলে তা কিডনিতে চাপ সৃষ্টি করতে থাকে শরীর থেকে সুগার বের করে দেওয়ার জন্য, সে কারণেই ঘন ঘন প্রস্রাব পায়। চার, খুব অল্পতেই হাঁপিয়ে ওঠা শরীরে সুগারের মাত্রা বৃদ্ধির লক্ষণ। সুগারের মাত্রা বেড়ে গেলে শরীরে পানির ঘাটতি হয় আর ডিহাইড্রেশনের ফলেই শরীর দুর্বল হয়ে পড়ে। পাঁচ, যখন শরীর থেকে সুগার বের করে দেওয়ার জন্য কিডনিতে চাপ পড়ে তখন ঘন ঘন প্রস্রাব পায় আর তখন কিডনি শরীরের কোষ থেকে ফ্লুইড নিতে থাকে, এতে শরীরে পানির ঘাটতি হতে থাকে যার ফলে ঘন ঘন পানির তৃষ্ণা পায়। ছয়, শরীরের কোনো অংশে কেটে বা সরে গেলে তানা শুকানো এবং শুকাতে অনেক বেশি সময় লাগার বিষয়টিও শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ। এইসব লক্ষণ দেখা গেলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ মেনে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত। সাত, ডায়েট বা ব্যায়াম না করেই হুট করে অনেক বেশি ওজন কমতে থাকা শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এভাবে আমার দেওয়া টিপসগুলো নিয়মিত ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।